কলো রাজন জগতাম পরম গুরুম তিলোকনাথ নত পাদ পঙ্কজম পায়েন মর্তা ভগবন্তমচ্যুতম যক্ষন্তি পশন্ন বিভিন্ন চেতসা কলো রাজন জগতাম পরম গুরুম তিলোকনাথ নত পাদ পঙ্কজম প্রায়ন মর্তা ভগবন্তমচ্যুতম যক্ষন্তি পশন্ন বিভিন্ন চেতসা। গৌড়ীয় গোষ্ঠীপতি শিষ্যিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা পরমংশ জগৎগুরু জানিয়েছেন, যারা বলছেন আমাদের স্বতন্ত্রতা আছে, আমার স্বাধীনতা দিতে হবে, যারা বলছেন আমার স্বতন্ত্রতা আছে তাদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই, তারা আমাকে কোনো দিন দেখেনি, আমিও তাদের চিনি না। গৌড়ীয় গোষ্ঠীপতি শিষ্যিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা পরমংশ জগৎগুরু জানিয়েছেন, যারা দাবি করছেন যে আমার স্বতন্ত্রতা আছে তাদের সঙ্গে আমার কোনো দিন সম্বন্ধ ছিল না, নেই, থাকবে না, তারা স্বতন্ত্রভাবে নিজের জীবনকে অপচয় করতে পারেন, জন্ম জন্ম, আমার এতে কিছু করার নাই, আমরা কি করতে পারি? আপনি এখন প্রণিপাত পরিবেশন এবং সেবার যে রাস্তা সেটা আপনি পরিত্যাগ করেছেন, আপনি এখন অন্য রাস্তা ধরেছেন, আমরা আপনার জন্য কি করতে পারি? কেবল দুঃখ প্রকাশ করতে পারি। আপনি এখন প্রণিপাত পরিবেশনের পথ, শরণাগতির পথ ছেড়ে দিয়ে আপনি এখন স্বতন্ত্র পথ ধারণ করেছেন, আমরা আপনার জন্য দুঃখিত হতে পারি আর আপনার জন্য কিছু করতে পারি না। কারণ পরিপাক পরিবেশন এবং সেবা এটা সব এটা একসঙ্গে চলে, আল্লাহ সাইমুলটেনিয়াসলি চলে। গীতাতে ভগবান যেটা বলেছেন, তদ্বিদ্ধি পরিপাতেন পরিপোষণ সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন, আমি বড় বুদ্ধিমান, আমি অনুগত না হলেও আমি জেনে নেব, আমি বড় বুদ্ধিমান, আমি না যে আমি আনুগত্য করার দরকার নেই, আমি জেনে নেব, সব শাস্ত্র আমি মুখস্থ করে নেব, এটা হয় না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন, অর্জুন জেনে রেখো, তদ্বিদ্ধি পরিপাতেন পরিবেশন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন, তত্ত্বদর্শীগণ অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবগণ তোমার শরণাগতি দেখবে, তোমার পরিপাত পরিপোষণ সেবা এগুলো দেখে তবে তোমার উপর কৃপা বর্ষণ করবে, তবে তোমার এই শাস্ত্রের বাণী তোমার মধ্যে প্রবিষ্ট হবে এবং তুমি উপলব্ধি করতে পারবে। অনেকেই শিক্ষিত থাকতে পারেন কিন্তু শাস্ত্রের কথা সবাই যে উপলব্ধি করবেন এরম কোনো মানে নাই, এরম হতে পারে না, শাস্ত্রের কথা সবার উপলব্ধির বিষয় হতে পারে না। তার জন্য বলছেন, প্রথম কথা হলো এই অপ্রাকৃত জগতের অকৈত্ব সত্য কথা বলবার মতো ব্যক্তি নাই, আবার যদিও বা বক্তা থাকেন শ্রোতা তো একেবারেই নাই, শ্রোতা নেই বললেই হয় বর্তমান যুগে। সেখানে বলছেন, উপনিষদে বলছেন যে আশ্চর্য অশ্ববক্তা কুশল অশ্বলব্ধা, এই আত্মতত্ত্ববিদ পুরুষের সন্ধান পাওয়া যায় না, সমস্ত জগৎকে অনুসন্ধান করলে পরে হাতে গুনে কয়েকজন পাওয়া যায় কিন্তু তাকে আবার কেউ চেনে না, তাদেরকে চেনে না, লোকে তাদের বোঝে না, তাদের কোনো খবর রাখে না। অবশ্য এতে তাদের কোনো অসুবিধে নাই, তারা এতে কিছু মনে করে না, তারা অপ্রাকৃত জগতের কথা নির্ধিদায় অকৈত্ব সত্য কথা গুরুচরণের ছত্র ছায়ায় দাঁড়িয়ে নির্ভীকভাবে অকৈত্ব সত্য কথা কীর্তন করে যান, এর গ্রাহক জগতে প্রায় নেই বললেই হয়, যদি থাকে তাহলে গ্রহণ করবে, আবার আর একটা প্রদীপ জ্বালিয়ে দেবে,
আমাদের এই ভক্তিবিনোদ ধারা প্রদীপ এই প্রবীর নির্বাপিত হবে না, ভক্তিবিনোদ ঠাকুরের দ্বারা এই যে ভক্তিবিনোদ ধারা এটা নির্বাপিত হতে পারে না, এটা চলতে থাকবে। কিন্তু আমরা হয়তো জানতে পারবো না কার ভেতরে এই ভক্তিবিনোদ ধারা আছে, কে এই অপ্রাকৃত জগতের সত্য কথা গ্রহণ করতে পারছেন, কার আনুগত্য আছে সম্পূর্ণ শরণাগত সবকু, এগুলা তার পক্ষে সম্ভব হবে, বাকি কারোর পক্ষে হবে না। আমরা অপ্রাকৃত সত্যের ফেরি নিয়ে প্রভুপাদ বলছেন, অপ্রাকৃত সত্যের ফেরি নিয়ে আমরা বিচরণ করব। আমরা জানি না পৃথিবীর কোন প্রান্তে কোথায় কোন ব্যক্তি এই সত্যকে জানবার জন্য সেখানে অত্যন্ত দুঃখিত অবস্থায় পড়ে রয়েছেন, আমরা জানি না। আমরা বলতে পারবো না পৃথিবীর কোন প্রান্তে কোন জায়গায় কোন দুঃখিত মানুষ আছেন যিনি সত্যিকারের সত্যকে জানতে চাইছেন। যেমন উদাহরণ দিলে বলা যায় ইনি, এই যে ছিল সদানন্দ স্বামী, তিনি যদিও প্রভুপাদের নিত্য পার্ষদ কিন্তু লীলা করেছেন কি, তিনি বিরাট শিক্ষিত ছিলেন, ডক্টরেট তো আছেনই, বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতেন, তিনি বিভিন্ন ধর্মের কম্পারেটিভ স্টাডি করতেন, বুদ্ধ ধর্ম থেকে আরম্ভ করে খ্রিস্টান ধর্ম সব কিছু কম্পারেটিভ স্টাডি, তিনি তখনও মনে শান্তি পাচ্ছেন না। উনি বলছেন আমি এত কিছু করলাম কি মনে আমি আনন্দ পাচ্ছি না, যেটা জানতে চাইছি সেটা পাচ্ছি না। আর ঘটনাক্রমে প্রভুপাদের গণ নিশিকান্ত সান্যালের কৃষ্ণ চৈতন্য বলে একটা বই তাকে উপহার দিলেন কেউ, ঘটনাক্রমে কপাল ভালো। সেই গ্রন্থের প্রথম পাতা উল্টাবার সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে উনি আনন্দের আটখানা হয়ে গেলেন, বললেন আমার জীবনের সমাধান হয়ে গেছে, আমার জীবনের সমাধান হয়ে গেছে। প্রথম পাতা খালি উল্টে পড়ার সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ এটি আমি চাইছিলাম, আমি পেয়ে গেছি আমার সমাধান, জীবনের যত সমস্যার সমাধান হয়ে গেছে। তার সঙ্গে ছিল বনগোস্বামী মহারাজের সাক্ষাৎ হলো, অনেক ঘটনা। তারপর তিনি ভারতবর্ষে এলেন, প্রভুপাদের চরণ আশ্রয় করলেন। এইভাবে দেখা যায় তিনি জানতে চাইছেন, এই যে পেছনে বসে রয়েছেন একজন বুড়িমা, তিনি পাগল হয়ে গেছেন, সত্যকে জানতে চাইছেন কিন্তু পারছেন না যার মানে। তারপরে হঠাৎ খুঁজতে খুঁজতে কোনো একটা উপলক্ষ করে একটা এলেন, এসে অন্য এক গুরুর আশ্রয় নিলেন কিন্তু শান্তি পেলেন না, পরে ছেড়ে দিলেন, বলতেন এ গুরুই নয় বলে ছেড়ে দিলেন। তারপরে তিনি কি করে ভগবান তাকে পাঠালো, তিনি এবার আনন্দে আটখানা সেবা করেন প্রচুর দিন রাত। যার কপাল ভালো, প্রভুপাদ বলছেন যাদের কপালে জোর আছে তারাই পারবেন, নালা পেয়েও হাতের মুঠে পেয়েও আমাদের হারাতে হবে, হাতের মুঠে আমরা পেয়েও হারাতে হবে, কিছু করার নেই, এইভাবেই আমাদের জীবন চলবে। আমরা কোনো কাউর সঙ্গেই কোনো মনোমালিন্য বা কোনোরকমভাবে বাগবিতণ্ডায় যেতে চাই না, কিন্তু তথাপি ভগবানের এমনই ব্যবস্থা যে বাগবিতণ্ডা হতেই হয়, কেন ওরা প্রশ্ন করবেন, নাহলে আমরা উত্তর দিতে পারবো না। অর্জুন যদি প্রশ্ন না করেন কৃষ্ণ গীতা বলতে পারবেন না, পরীক্ষিত মারা যদি প্রশ্ন না করেন ভাগবত কথা হবে না। সেই জন্য তাদের এই যে বাগবিতণ্ডাগুলো, তারা যে চিঠি পাঠান, বিভিন্ন তর্ক বিতর্ক, এটাকে আমরা সানন্দে গ্রহণ করি, বলি আমরা কৃতজ্ঞ আপনি যে এই তর্ক পাঠিয়েছেন, সন্দেহ পাঠিয়েছেন প্রভুপাদের প্রতি, গৌড়িয়া মঠের প্রতি, আমরা এই জবাব দেবো, কোনো চিন্তার কিছু নেই, তবে আপনি গ্রহণ করতে পারলে হয়, কেন সত্য এমন একটা বস্তু যে গায়ের জোরে সেটাকে গ্রহণ করা যায় না। সত্য সম্বন্ধে কেউ যদি বলেন আমি বুঝে নেবো, আমাকে আপনি বলুন, এটা হয় না। সত্য এমন একটা, অপ্রকৃত সত্য এমন একটা বস্তু যেটা আমার কাছে কীর্তন হলেও, আমার সামনে কীর্তিত হলেও আমি বুঝে নিলাম, এটা হয় না, কৃপা ছাড়া এটা কোনো কিছু উপলব্ধির বিষয় হয় না। সার্বভৌম ভট্টাচার্যের থেকে বড় পণ্ডিত কেউ ছিল না ভারতবর্ষের বুকে, সার্বভৌম ভট্টাচার্যের থেকে বড় পণ্ডিত ছিল না,
কিন্তু তিনি ভেবেছিলেন পাণ্ডিত্যের বলে আমি জেনে নেব, কিন্তু পারেন নাই, তিনি কিছুতে পারেন নাই। গোপীনাথ আচার্য তার বোনই বলেছিলেন, পাণ্ডিত্যাদ্যে ঈশ্বর তত্ত্ব জ্ঞান কভু নয়, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। এই কথাটা বলেছিলেন তিনি, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, অন্য কেউ জানতে পারেন না, এটা হয় না। প্রভুপাদ জানাচ্ছেন, আমরা জানি ফুলেতে মধু থাকে, ফুলেতেই তো মধু থাকে, আর কোথায় থাকে, ফুলেতে মধু থাকে, কিন্তু মধু যদি আমাদেরকে বলে তুলে আনো আমরা পারবো না, কেন আমাদের সেই ক্ষমতাটা দেন নাই ভগবান, ভগবান আমাদের সেই ক্ষমতাটা দেননি যে ফুলের থেকে মধু তুলে আনবো জোর করে আমার গায়ের জোরে, হবে না। আবার যদি কেউ বলেন যে দুধ আর জলেতে মিশিয়ে দেবো আপনি বার করুন আলাদা করুন, আমরা পারবো না, এর এই ক্ষমতাটা একমাত্র দেয়া আছে হংসকে, এটা আমাদের দেয়া নয়, ভগবানের এটা গড গিফটেড, তাকে দেয়া আছে। সেই জন্য ফুলেতে মধু থাকলেও আমাকে যদি প্রচুর ফুলের গোডাউন দিয়ে দেওয়া হয় ওটাকে পিষে গলিয়ে আমি কোনো মধু বার করতে পারবো না, আমার কাছে আমার ক্ষমতা নাই। ঠিক এই মধু বার করার ক্ষমতা কাকে দিয়েছেন, মধু বার করার ক্ষমতা দিয়েছেন, মধু এক্সট্র্যাক্ট করার ক্ষমতা দিয়েছেন মধুমাছিকে, যিনি মৌমাছি তিনি এই মধু, ভগবান এই মধুমাছিকে এই ক্ষমতা দিয়েছেন। মধুমাছি মধু থেকে এই ফুল থেকে মধু আরোহণ করবেন, তার কৃপাতে আমরা পরবর্তীকালে মধু আমরা পেতে পারি, কিন্তু আমাদের ক্ষমতা নাই। ফুলে যেমন মধু থাকে ফুলেতে বিষও থাকে, এটার খবর কেউ রাখে না, ফুলেতে যেমন মধু থাকে ফুলেতে বিষও থাকে, কিন্তু আমাদের সেই খবর জানা নাই। প্রভুপাদ বলছেন, ফুলেতে যেমন মধু থাকে, মধু সংগ্রহের দায়িত্ব যেমন মৌমাছির থাকে, ঠিক সেরকম ফুলেতে বিষও থাকে, সেই বিষ পয়জন সংগ্রহের দায়িত্ব থাকে। লুতাকিট বলে একটা কীড়া আছে, একটা পোকা আছে লুতাকিট, তার কাজই হলো এই বিষগুলোকে ওখান থেকে বার করবেন ছড়াবে। সেরকম আমাদের সমাজে এরকম ধরনের সাধুও আছেন যারা শাস্ত্র থেকে বা গুরু বৈষ্ণবের থেকে পরম্পরাক্রমে এই মধু সংগ্রহ করে মৌচাক রেখে দিয়েছেন, কিন্তু আমরা অপদার্থ, আমরা অকর্মণ্য, আমাদের কোনো ক্ষমতা নেই, এই তাদের থেকে এই মধুগুলোকে সংগ্রহ করে আমরা নিজের জীবনকে ধন্য করব, এটা করার ক্ষমতা নাই। এই সমাজেতে কোনো সাধু একটাও নাই, এই কথাটা বিচার যারা করেন, এই পৃথিবীতে একটাও বাস্তবিক সাধু নাই, আমি দেখে নিয়েছি, তারা ভুল পথে যাচ্ছেন, তারা বিচার করতে পারেন না। ভগবান জগন্নাথ একটা সাধু জগতে রাখতে পারবেন না, এত বড় অপদার্থ জগন্নাথের হতে পারে না, এই জগৎকে তিনি চালাচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ড, যেখানে আমাদেরকে ধূলিকণার সঙ্গেও তুলনা করা যায় না, পৃথিবীটাকে ধূলিকণার সঙ্গে তুলনা করা যেতে পারে, এত বড় পৃথিবীটাকে ধূলিকণা, আমাদের তো কোনো গণনাই আসে না। সেরকম যে জগন্নাথ অনন্ত ব্রহ্মাণ্ড চালাচ্ছেন, তিনি একটা সাধু জগতে রাখতে পারবেন না আমাদের উদ্ধারের জন্য, এটা হতে পারে না। আমরা হলো কপট ব্যক্তি, ভক্তিমান ঠাকুর বলছেন আমরা কপট, সাধু চিরকালই আছে, আমরা সাধুর সঙ্গে দেখা হলেও তাকে চিনতে পারি না, আমাদের কপটতা দোষে, ভক্তিমান ঠাকুর লিখছেন, ভক্তিমান ঠাকুর বলছেন আমরা নিজের কপটতা দোষে সাধুর কাছে এসেও সব হারিয়ে ফেলি, পাই না, বাস্তবিক সাধু আছে কিন্তু সবার কপালে থাকে না, তার সঙ্গে মিট করা। ঠিক যেরকমভাবে ফুল থেকে মধু সংগ্রহ দায়িত্ব মধুমাছির থাকে, সেরকম সাধু বৈষ্ণবগণ শাস্ত্রের থেকে সেই সার গ্রহণ করে, যেটা স্বর্গোস্বামী সম্বন্ধে বলা আছে, তোমরা পড়ে থাকবে অনেকে রোজই পড়ে, নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারী নৌ তিবনে
মান্য শরণ্য করো, এই যে আছেন। হ্যাঁ, রাধা এখানে বলছেন নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সরগোস্বামী স্টকম। সরগোস্বামী স্টকমে বলা আছে বিভিন্ন শাস্ত্রকে মন্থন করে সেই শাস্ত্র থেকে মাখন তুলেছেন, মধু তুলেছেন কে? এই সরগোস্বামীগণ। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপন, সদ্ধর্মকে সংস্থাপন করেছেন এই সরগোস্বামীগণ। আমাদের যেমন মধুদান করেছেন, আমাদের ভক্তিবিনোদ ঠাকুর আরও দয়া করেছেন অনেক বেশি। আমরা তো অত কিছু বুঝি না, আমরা সাধারণ মানুষ, এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর সেই সরগোস্বামীর গ্রন্থ থেকে সারম সারম সমধৃতম সেখান থেকে তুলে আমাদেরকে জৈব ধর্ম চৈতন্য শিক্ষামৃত মহাপ্রভুর শিক্ষা ভজন রহস্য কত কিছু তিনি দিয়েছেন, যার তুলনা আমরা দিতে পারবো না। এরকম যদি তিনি না দিতেন, আমাদের সন্দেহ আছে কজন, কজনের ক্ষমতা ছিল গোস্বামী গ্রন্থ থেকে, কজনের ক্ষমতা ছিল, কজনের সময় বা আছে, ক্ষমতা কজনের আছে। কাউকে যদি বলি তুমি ষঠ সন্দর্ভ পড়ে আমাকে সারবস্তু বলো পড়তে পারবেন, ক্রমসন্দর্ভ পড়ে আমাকে ভাগবত সব বিচারগুলো বলো বলতে পারবেন, কি করে বলবে? তাদের সেই অবস্থাই নেই, মেধাই নেই। কিন্তু এই ভক্তিবিনোদ ঠাকুর তত্ত্ববিবেক থেকে আরম্ভ করে তত্ত্বসূত্র জৈব ধর্ম এগুলো সব মাধ্যমে এমন সব বিচার উপস্থাপন করেছেন। কৃষ্ণ সংহিতা দশমূল তত্ত্ব থেকে আরম্ভ করে অজস্র কীর্তন এর মাধ্যমে আমাদের কাছে এক এক সুবর্ণ সুযোগ। খালি প্রভুপাদ বারবার বলেছেন, বারবার আমাদেরকে জানিয়েছেন শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, ঠাকুর আমাদের সব দিয়ে গেছেন, আমাদের সমস্ত কিছু দিয়ে গেছেন, খালি আমাদেরকে বাঁদরামো বন্ধ করতে হবে, শান্ত হতে হবে এবং ধীরে ধীরে গুরু বৈষ্ণব আনুগত্য এগুলোকে গ্রহণ করতে হবে। উনি সবই দিয়ে গেছেন, এবারে আমরা যদি না পাই সেটা আমাদের দোষ। ইনি সর্বস্ব দিয়ে গেছেন, প্রভুপাদ বারবার বলেছেন শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ সব দিয়ে গেছেন, খালি আমাদেরকে শান্ত হয়ে অনুগত হয়ে গুরু বৈষ্ণব সব পেতে হবে। এই জন্মেই আমরা কৃতকৃতার্থ হতে পারব, এই জন্মেই আমাদের কৃতকৃতার্থ হতে পারব। সেই জন্য বলছেন পোপ বাঞ্ছা করব, যেমন মধুমাক্ষী ফুল থেকে মধু আহরণ করেন, সেরকম আমাদের সমাজে কিছু ইতর ব্যক্তি আছেন, আমার সাধুর বেশ নেই, তারা কি করেন এই সাধু সমাজের যে অমৃত সেগুলো গ্রহণ করতে পারেন না, শাস্ত্র থেকে যে মধুবার করেছেন গোস্বামী এরা পারেন না, ওরা কি বিষ গ্রহণ করে, ওরা এগুলো বিভিন্ন জায়গা থেকে সমাজ থেকে বিষ গ্রহণ করে, করে এটা সমাজে ছড়িয়ে দেন, যাতে সমাজটা বিষাক্ত হয়ে যায়, কেউ যেন আসল কথা জানতে না পারে, তাদের অবশ্য সুবিধা হবে এতে, এই ধরনের করেন। প্রভুপাদ বলছেন লুতাকিট তার কাজই হলো বিষ গ্রহণ করা, ফুল থেকে মধুতে পারে না। আর মধুমাক্ষি যে মৌমাছি আছেন তার সঙ্গে লুতাকিটের ঝগড়া হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেন? এ মধু সংগ্রহ করে, বিষ সংগ্রহ করে, দুজনের কাজ আলাদা, এ তো মধু সংগ্রহ করে, এ তো বিষ সংগ্রহ করে। আর লুতাকিটের কোনো কেরামতি এরম কিছু নাই যাতে ও বলতে পারে মধুমাক্ষিকে, মধু মৌমাছিকে আমি সাহায্য করি, মধুমাছিকে আমি সাহায্য করি, তবে তো সে ফুল থেকে মধু বার করে, এ কথা বলার ক্ষমতা নাই। কারণ প্রভুপাদ বলছেন মৌমাছিকে লুতাকিটের সাহায্য নেওয়ার দরকার পড়ে না, ওরা নিজেরাই মধু সংগ্রহ করে, তাহলে ওর সঙ্গে ঝগড়া হয় কেন? বলে কি কারণ কেউ বলতে পারে না, এটা ভগবানের কি বলছেন, এ মধু সংগ্রহ করেন, মধু সংগ্রহ করে কিছু মধু পান করেন, মধু পানের সময় একটু নেশা হয়, সেই নেশাটা অবশ্য মধুমাক্ষি বুঝতে পারেন না, কিন্তু তার সঙ্গে এই যারা এই যে লুতাকিট বিষ সংগ্রহ তার সঙ্গে ঝগড়া হয়, ঝগড়া ঝাঁটি, এই ঝগড়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু তথাপি হয়। ঠিক সেরকম আমাদের সমাজে যারা বাস্তবিক সাধু তাদের সঙ্গে এই সমাজের কোনো ঝগড়ার কোনো সম্ভাবনাই নেই, কেন? এরা তো কিছু চায় না, এরা তো জগতের কোনো কিছু নেমে না, এরা তো অপ্রাকৃত জগতের বিষয় নিয়ে পড়ে রয়েছে, তথাপি ঝগড়া হয়, তাদের সঙ্গে তো ঝগড়ার কোনো সম্ভাবনা নেই, অত কিছু নেবে না,
যেটা গীতাতে ভগবান বলছেন, গীতাতে ভগবান পরিষ্কার বলে বলছেন, যা নিশা সর্বভূতানম তস্যম জাগ্রত সংযমী যশম জাগ্রত সংযামী সা নিশা পশ্যতম যশ্চন জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতম। তাহলে সেখানে বলছেন গীতাতে যে বিষয়গুলোতে, যে বিষয়গুলোতে সমাজের লোক ব্যস্ত থাকে, খুব এক পয়সা এদিক ওদিক করতে দেবে না, এক পয়সা বেশি নিয়ে যাবে মিস্ত্রি এটা হতে দেবে, খুব খুব একবার সাবধান, কিন্তু নিজের যে আত্মচেতনা সেটাতে সাবধান নেই। ও বুঝতে পারছে না যে ডুবে যাচ্ছে, এটা ব্যাপারে কোনো জ্ঞান নেই, ও হিসাবটা ঠিক করে নেয়, তাকে কিছু হিসাব করে কম দিয়ে কীভাবে বুঝ করে এগুলো পারবে, এটার নিয়ম কেন এটি শিখেছে সে। সেই জন্য বলছেন যা নিশা সর্বভূতানম তাসাম জাগ্রতির সঙ্গে, সমস্ত ভূত ভূতগ্রাম যে বিষয়েতে ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকে মানে সচেতন নয়, সে বিষয়টা কি পারমার্থিক বিষয়, সে বিষয়টা কি পারমার্থিক বিষয়, যে বিষয়টা অমৃত, সে বিষয় সর্বভূত যা নিশা, সেটা হচ্ছে রাত্রি সমান, রাত্রে যেমন সমস্ত লোকগুলো ঘুমিয়ে থাকে, রাতে যেমন সমস্ত লোক ঘুমিয়ে থাকে, আর ভক্তিবিনোদ ঠাকুর সারা রাত নাম করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি এরকম অনেক সাধু জানি, অরণ্য মহারাজ করতেন, অরণ্য মহারাজের কথা ছেড়ে দিল, আমি আরও অনেক সাধুর কথা জানতাম, কৃষ্ণদাস বাবাজি মহারাজ তাদের কথাও ছেড়ে দিল, আমার তো গুরুবর্গ, তারপরেও অনেক সাধুকে তিনি আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। ইনি হচ্ছেন উড়িষ্যার পুরী মহারাজের, উড়িষ্যার পুরী মহারাজের একজন শিষ্য, গৃহস্থ শিষ্য, ইনি উড়িষ্যার পুরী মহারাজের একজন গৃহস্থ শিষ্য, তিনি আমাকে ভালোবাসতেন। আমি যখন 84 কোর জঙ্গল পরিক্রমা করে ছেঁড়া কাপড় ফাপড়ে ওখানে গেলে উনি ওনাদের আদর করে আমাকে বলতেন এখানে থাকুন, এইখানে এই কাপড়ে না এখানে থাকুন। আর উনি কী করতেন, উড়িষ্যার পুরী মহারাজ গৃহস্থ ভক্ত, উনি শেষের দিকে বানপ্রস্থ নিয়ে খালি বর্ষানায় থাকতেন, বর্ষানের মধ্যে একটা মঠ করেছে, 5-10 বছর হলো, বেশি দিন হয়নি, সেইখানে আমাকে থাকতে দেয় আন্ডারগ্রাউন্ডে, আমি মজা করে থাকি ওখানে, আর কোনো ঝামেলা নেই। আর তারপর বর্ষানায় দর্শন করি, বেশ কতগুলো ভক্ত আছে, একটা একটা আছে একদম গেঁড়া ছোট্ট একবার পাগলের মতো খুব ভালো ছেলে উড়িষ্যার পুরী মহারাজ, ও খুব ভালোবাসে, ওকে নিয়ে মজা করে, বর্ষানার মন্দিরে সবাই কাপড় টানে করে মজা করে, ও এইরকম ধরনের। আর উনি কি করতেন, সবাই যখন ঘুমিয়ে পড়বে 10:30-11টা উনি বসে সারা রাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উনি সিদ্ধিলাভ করলেন করে দেহরাগ খুব ভালোবাসতেন, উড়িষ্যার পুরী মহারাজের তিনি শিষ্য ছিলেন। এরকম অনেক ভক্তকে ভগবানের ইচ্ছায় যান, তারা সবাই যে বাটপার তা তো নয়, তারা করেন। কাজেই যেটা সকলের পক্ষে নিশা সদৃশ্য, নিশা মানে রাত, যেটা সবার পক্ষে নিশা সদৃশ্য, আমরা পরমাত্মা এ শুনলে কি হবে, না শুনলেও হয় বলে ঘুমিয়ে পড়লাম, এতগুলো সময় রয়েছে হরিগত শুনব, যেগুলো শুনলে পরে আমার জীবন পরিবর্তন শুনব, গল্প করে কাটাবো, রাজনীতি করব, পলিটিক্স করব, মঠের মধ্যে আশ্রমের মধ্যে পলিটিক্স করব, গল্প করব, এগুলো করে আমি আমার জীবনটাকে আমি সর্বনাশের পথে নিয়ে যাব, থাকা সত্ত্বেও করব না, মানে কত বড় এদের কপাল পোড়া, এদের কপালটা কত বড় পোড়া যে সব সুযোগ পেয়েও নেবে না, কপালে নেই। হেলে বলছেন যা নিশা সর্বভূতানম তস্যাম জাগ্রতি সংযম, সংযমী ব্যক্তি পারমাত্মিক ব্যক্তি সাধু জেগে রয়েছে। প্রভুপাদ রাত্রিবেলা নাম করতেন, কৃষ্ণদাস বাবাজি মহারাজকে কেউ ঘুমোতে দেখেনি, কৃষ্ণদাস বাবাজি মহারাজকে কেউ খেতে ঘুমোতে দেখেনি, কখন খেতেন কখন ঘুমোতেন কে জানে, আমার গুরু মহারাজ কখন পত্রিকার কাজ করেন কখন ঘুমোতেন কখন মাল কে জানে, মহাপুরুষদের এইটি হচ্ছে। এইভাবে দেখা যায় যে বিষয়েতে সমাজের লোক খুব খুব সচেতন, জমি জমি বাড়ি বিভিন্ন রকম কার কাছ থেকে কত পাবো টাকা পয়সা সব হিসাব করছে ভালো করে, কোন কার থেকে কত পাবো টাকা পয়সা, কীভাবে আমার কাপড় টাকা পয়সা, এগুলো সব সব ওস্তাদ, আসল ব্যাপারে কাজ করলাম কিচ্ছু না।
তাকে ঠক ঠক করলে হবে কি? আমাদের পূর্বাশ্রম মারা বলতেন, কপালে নেই ঘি, ঠক ঠকালে হবে কি? কপালে ঘি নাই, ঠক ঠক করলে কি, ওর ভেতরে ঘি তো নেই, কি করে হবে? এই ধরনের কপাল পোড়া আমাদের। যাই হোক, প্রভুপাদ বলছেন সমাজে বাস্তবিক যারা সাধু তাদের সঙ্গে সমাজের লোকে ঝগড়া হওয়ার কোনো প্রশ্নই নেই। তারা তো সমাজে কিছু চায় না, টাকা পয়সা প্রতিষ্ঠা আমাকে মালা দাও কিছু চায় না, তথাপি হয়। এটা হচ্ছে কি ব্যবস্থা জানি না ভগবান, এটা হয় তারা আক্রমণ করে। কেন উনি এই ধরনের কথা বলছেন? এ তো সাধুরা বলতে পারে না, ওরা সাধু। অকৈত্যব জগতের অপ্রাকৃত সত্য কথা বলা যাবে না বললেই ওদের অসন্তুষ্টি। যাই হোক, এখন গীতাতে ভগবান যেটা বলেছেন সেটা হলো প্রণিপাত, পরিবেশন এবং সেবা, তিনটের দ্বারা যদি মহাপুরুষকে সন্তুষ্ট করা যায় তাহলে আমার ভেতরে তত্ত্বজ্ঞান আসবে। যদিও আমি পড়াশোনা বেশি জানি না, তথাপি আমার ভেতরে আসবে। আর যদি বাটপারি করি তাহলে কোনোরকমভাবে সে আসার সম্ভাবনা নাই। এবারে চিরকাল আমি গুরু বৈষ্ণবকে ঠকা দেখে নিজেই ঠকে গেলাম, কোনো লাভ হবে না। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সে শ্লোকেতে সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত মহারাজকে কলৌ ন রাজম জগতাম পরম গুরু। কত বড় কপালের দোষ দেখুন রাজন, হে রাজন দেখুন কত বড় এদের কপালের দোষ। কলৌ ন রাজম ন জগতাম পরম গুরু তিলোক নাথা নত পাদ পঙ্কজম। এ অনন্ত ব্রহ্মাণ্ডের যে নাথ, অনন্ত ব্রহ্মাণ্ডের যে নাথ পরাৎপর অখিলেশ্বর ভগবান, যিনি সর্বময় কর্তা, যাকে আমি না ভজনা করলে অকৃতজ্ঞতা দোষে আমাকে বেগরে প্রাণ হারাতে হবে। ভাগবতে চৈতন্য ভাগবতে বলছেন, বলছেন না চৈতন্য ভাগবতে বলা আছে যে কৃষ্ণ ভজন করবে না সে কি, সে কী হবে? তাকে বৃন্দাবন দাসে বুঝে বেগরে মারা যাবে, বেগরে তার জীবন শেষ, কেউ কিছু রক্ষা করতে পারবে না। যাই হোক, এখন এখানে যে শ্লোক শুরু করা হয়েছিল তাতে বলা হচ্ছে, এটা একটা আশ্চর্য যে কলিকালে কেউ এই পরাৎপর অখিলেশ্বর ভগবানকে কেউ মান্যতা দেবে না। যেও মৌখিক মান্যতা দেয় মঠবাসী বলে নিজেকে পরিচয় মৌখিকভাবে, বাস্তবিক অন্তর খুঁজলে কিছু পাওয়া যাবে না, অন্তর খুঁজলে পাওয়া যাবে না। সেই জন্য বলছেন কলৌ ন রাজম জগতাম, বড় দুর্ভাগ্যের বিষয়। কলৌ ন রাজম জগতাম পরম গুরুম ত্রিলোক নাথা নত পাদ। ভগবানের চরণে শরণাগত হয় না, ভগবানের ভজন করে না, এরা কেন করে না এরাই জানে। এরা দাম্ভিক, দাম্ভিক ব্যক্তির হৃদয়তে তত্ত্ব পরিস্ফুরিত হয় না। অনেক টাকা আছে, অনেক টাকা, আমি এরকম অনেক লোক জানি যারা কোটি কোটি টাকার উপর বসে থাকে, কোটি কোটি টাকা। কলকাতাতেই একটা ঘটনা বলি, আর এখানে যেটা শুনছো এখন আওয়াজ আসছে একটা ঘটনা, দুটো ঘটনা বেশি কথা বলার দরকার নেই। কলকাতাতে একটা নর্থ ক্যালকাটা একটা জায়গা ছিল, সেখানে তিনি এই মঠ যেখানে আছে বড় মঠ, এই মঠের আশ্রিত বলে দাবি করেন। তার চরিত্র স্বভাব কি সবাই জানে, ভালো নয়, কিন্তু টাকার বল বেশি। টাকার বলেতে তিনি বলেন আমি টাকা ছড়াবো সাধু চলে আসবে। কত সাধু চাই? আমার প্রণামী দেবো সাধু আসবে, কী ব্যাপার? আমি 10,000 টাকা প্রণামী দেবো সাধু আসবে না? এখানে আসবে সাধু, কখনো আসে নাকি? মাথা খারাপ হয়েছে তো, এনে কী পাবে তার? এনে আসবে না তো, ওইখানে যাবে, ওইখানে 10,000 টাকা প্রণামী পাবে, ওইখানে যাবে, তারা বড় সাধু। সেইখানে বিচার করে উনি এরকম ধরনের মন্তব্য করেছেন, আমি তার প্রতিবাদও করেছিলাম, সবাই ছুটেছেন, সবাই, কেউ বাদ নেই, হেন কোনো লোক নেই যে ওখানে যাননি। ও মন্দির প্রতিষ্ঠা করবে, প্রথম কথা হলো ওর দ্বারা মন্দির প্রতিষ্ঠা হতে পারে না, ওকে ওর মঠ থেকে ত্যাগ করেছে, বলেছে ওর চরিত্র স্বভাব সবাই জানে, ত্যাগ করেছে। কিন্তু এক বড় আচার্য, বড় বড় মানে টাকা বেশি, সে এবার রাজি হয়েছে, বলে আমি করে দেবো, ওর সঙ্গে বন্ধুত্ব করেছে, করে এবার সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করেছে। বিগ্রহ প্রতিষ্ঠা করে, বিগ্রহ প্রতিষ্ঠা বলবো না, পুতুল প্রতিষ্ঠা করেছে, পুতুল, একটা পুতুল বসিয়েছে, বিগ্রহ বলবো না, কারণ নিয়ে আমার
এগুলো অনুভব। কেন মহাপুরুষ শালা বিগ্রহ প্রতিষ্ঠিত হয় না। প্রভুপাদ বলছেন পয়সার বলেতে মন্দির প্রতিষ্ঠা হয় না, পয়সার বলেতে বিগ্রহ প্রতিষ্ঠা হয় না। বিজ্ঞ প্রতিষ্ঠা মঠ প্রতিষ্ঠা হয় সাধুগণের দ্বারা। কোন একটা ফোট্টো আইনটি চিটার তাকে দেখে নিয়ে সাধু এটি প্রতিষ্ঠা করে দিন, হবে না। সে মন্দিরে বিগ্রহ থাকে না, সেটা পুতুল, ওই মধ্যে বিগ্রহ থাকবে না। কোনো চরিত্রহীন ব্যক্তিকে দিয়ে যদি বিগ্রহ প্রতিষ্ঠা করিয়ে থাকি এরা পুতুল, সেটা বিগ্রহ না। রামানুজাচার্য বলছেন যে ভগবান বৈষ্ণবগণের আবেদনে এই বিগ্রহের মধ্যে প্রবিষ্ট হন, হয়ে আমার সেবা নেন এবং মৌন মুদ্রা, মানে কোনো কথা বলবেন না, কিছু বলবেন না, এটা খারাপ করলি এটা ভাব কিছু বলবি, সেবা কর এবার আমাকে, দয়া করে তিনি এই সুযোগটা দেন। যাই হোক, সেইখানে তার এত বড় স্পর্ধা, সে বলছেন পয়সা ছড়ালে সাধুর অভাব হয়, কত আমি প্রণামে দেবো, সাধু আসবে। সে এখন ধরনের মন্তব্য করছেন, আর এইসব আচার্যরা তাকে সাহায্য করছেন, আমাকে জোরজবস্তি করছেন চলুন, আমি আমাকে ছেড়ে দিন, আমি যাবো না ওখানে, হাই ও সাধু মাস সাধু মানুষ চলুন, আমি না তোমরা যাও, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমি এখানে ট্রেন ধরবো বালি থেকে চলে যাব, আমি যাবো না সেখানে। কিন্তু এই ধরনের দেখা সব মায়েরা শিবরাত্রিতে যেমন জল দেয়, আমি তো দেখে আমার চুল ছিঁড়ছি আমার মাথা, আমি বলে কি শিবরাত্রিতে যেমন মায়েরা শিবদে জল দেয় না, ওই ওই বিগ্রহ বলবো না, পুতুলকে সব মেয়ে ছেলেরা লাইন দিয়ে অভিষেক করছেন, হ্যাঁ এরকম তো কোনো কথা কোনো জায়গায় লেখা নেই, কোনো জায়গায় লেখা নেই যে কী করে এই নিয়ে এটা করলেন, বাহাদুরি দেখালেন, সব মায়েরা লাইন দিয়ে শিবরাত্রি নতুন জল ঢালছে, কার কী অবস্থা কেউ জানে না। এগুলো হচ্ছে কলিকালের উৎপাত, কলিকালের উৎপাত, এগুলো উৎপাতৈব কল্পতে, যেটা পঞ্চরাত্রিক নারদ পঞ্চরাত্রি লিখেছে না, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাতৈব কল্পতে, এ বেশি বেশি ভক্তি দেখাতে যায়, ওর বেশি করে ভক্তি, এটা করলে ভক্তি হবে। আরে ওর গুরুদেব বুঝে ওই ছাগল, এগুলো চুপ করে থাক, কিছুই জানে না ছাগল, এই দেখাচ্ছে বাহাদুরি দেখাচ্ছে, কিছুই জানে না। এই জন্য আমাদের শাস্ত্রে বলছেন শ্রুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরাত্রিক বিধিংবিনা, কোনো ধার ধারে না, কোনো শাস্ত্রের নিয়মের ধার ধারে না। মহাজনরা কী করছেন এসব ধার ধারে না, মহাজনরা কী করে গেছেন ও ধার ধারে নাও, শাস্তে কী লেখা ধার ধারে না, ও এমনি আমি বলছি কর, আর ও বলছে করতে হবে। এই ধরনের বিচারকে প্রভুপাদ দেখিয়েছেন শ্রুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরত্নং বিধিংবিনা ওইখান থেকে হরের ভক্তি উৎপাতই, এগুলো উৎপাত, এগুলো হরিভক্তি নয়, মঠ খুলে রেখেছে শিষ্য বানাচ্ছে সব, এগুলো মরবে, আর এই যত হাজার লোককে নিয়ে মরবে এরাও মরবে, এটা আমি বলছি শাস্তে লেখা আছে। শাস্তে বলছেন যে ব্যক্তি অন্যায় বলবে, যে ব্যক্তি অন্যায় শুনবে, সেই গুরু শিষ্যদের সমেত নরকে যাও অনন্তকালের জন্য, একদিনের জন্য না। যো ভক্তি অন্যায়েন শৃণতি য, যে বলে এবং যে অন্যায় শোনে, তৌ হো তারা দুজনেই ব্রজতহ নিরয়ম কালম অক্ষয়ম, অক্ষয় কালের জন্য তারা নরকে চলে যাবে, ভগবান ক্ষমা করবে না, কেন তারা তো পরম্পরায় নাই, তারা তো গুরুবর্গকে উপেক্ষা করেছে, অবমাননা করেছে, ভগবান ক্ষমা করত, কিন্তু এটা তো জেনে বুঝে করছে, ভগবান ক্ষমা করবে না। ভগবান অজ্ঞানকৃত অন্যায় ঠিক আছে কোনো মতে যাকে, কিন্তু যেটা জেনে শুনে করবে, জানে আমি কিন্তু পরম্পরায় নাই, আমি পরম্পরার ধারধারি না, আমার গুরুবর্গ ধার যে বলেছে আমি নতুন কথা বলব, নতুন প্রচার করব। এই ছাগলগুলো চিরকালই মরে, বলির পাঁটা হয়, বলির পাঁটা জানো, যেমন মহাদেব মায়াদেবী বলি দেয় পাঁটা, শেষের জীবনে এই হয়। যাই হোক, কলৌ নরাজম জগতাম পরম গুরুম ত্রিলোকনাথানত পাদ পঙ্কজম যক্ষন্তি পাষণ, এরা পাষণ্ড হৃদয় সম্পন্ন হয়ে যায়। সুখদেব গোস্বামী বলছেন রাজন এটা কপাল মন্দ থাকবে,
এরা এত সুযোগ পেয়েও করবে না, কলিকালে তারা ভগবানের ভজন করবে না, করবে না এরা ভজন, এরা অন্য কিছু বাহাদুরি দেখাবে, এরা দুর্ভাগ্য। তিলক নাথানত পাদ পঙ্কজেন করবে না। যাই হোক, আমরা বিগত সপ্তাহেতে আলোচনা করেছিলাম যে যারা অন্তর থেকে এই ভগবানকে মানে না, ভগবানের ধার ধারে না, যে কোনো মতে চলে লৌকিকভাবে, এমনি বাইরে সব কিছু থাকতে পারে, তাদেরকে ভাগবতজি মহাপুরাণ বলছেন তারা তাদের নিজ নিজ স্থান থেকে ভ্রষ্ট হয়ে পতন্তি অধ, অধ মানে নরকে নিচে পড়ে যায়, তারা প্রচুর নিচে। য এষাম পুরুষাম সাক্ষাৎ আত্মপ্রভবমীশ্বরম ন ভজন্তি অবজানন্তি স্থানাৎ ভ্রষ্টাহা পতন্তি অধ। কি বলছেন? এটা পরিষ্কার বলছেন, য এষাম পুরুষাম সাক্ষাৎ আত্মপ্রভবমীশ্বরম ন ভজন্তি অবজানন্তি স্থানাৎ ভ্রষ্টাহা পতন্তি অধ। তে জনহা, তারা কি করে নিজের পজিশন যে অবস্থায় রয়েছে, ধর ব্যবসা করছে, কেউ হলো সন্ন্যাসী, কেউ ব্রহ্মচারী, কেউ হচ্ছে গৃহস্থ ভক্ত, সব জায়গা থেকে সব ভক্ত তো নাই, পতন হবে ভগবানকে, গুরু বৈষ্ণবকে জানা মানে না। তারপরে আমি আলোচনা করেছিলাম, দূরে হরিকথা কেচিৎ দূরে চ উচ্চিত কীর্তনহা স্ত্রিয় শুদ্রাদয়শ্চৈব তে অনুকম্পা ভবদৃশাম। সাধুগুরু বৈষ্ণব দেখেন সমাজে কোথায় কত ব্যক্তি কত কীরকমভাবে পতিত হয়ে রয়েছে, যারা কীর্তনেতে বলো বলো তো, আরে কীর্তন করো না, দয়া করি মরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়েই তো কীর্তন, তো সত্যিই তাই। সাধুগুরু বৈষ্ণব দেখেন কোথায় কত ব্যক্তি পতিত রয়েছে, কীরকমভাবে তাদেরকে কীভাবে তোলা যায়, এমনকি আমি অনেক সাধু এরকমও আছেন যারা যেখানে বেশারা থাকে সেখানে গিয়ে হরিকথা বলেন, যেখানে জেলেতে কয়েদি ওখানে হরিকথা বলেন, এর হরিকথা বলে ওদেরকে উদ্ধার করার ব্যবস্থা করেন, অনেক পতিত ব্যক্তি ওদেরকে বাঁচাবার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্য যাদের হরিকথা শোনে না। এই বলছেন যারা হরিকথা কীর্তন থেকে ইচ্ছা করে দূরে থাকে, ইচ্ছা করে, ওই মহারাজ বলছে যাবি না, একদম যাবি না, একজন যাবি না ওখানে, ইচ্ছা করে দূরে থাকে, এরা বুঝতে পারে না ক্ষতিটা কার, এরা তো জানে না, এদের তো কোনো লাভ লোকসান নেই, একটা প্রণামের জন্য তো এখানে বসা হয়নি, কিন্তু এরা বুঝবে না, এরা রাজনীতি করবে। এই জন্য বাংলার অবস্থা সবচেয়ে খারাপ, এত খারাপ অবস্থা আর কোনো পৃথিবীর কোনো জায়গায় নাই, এমনকি আফ্রিকার জঙ্গলের অবস্থাটাও ভালো, বাংলার অবস্থা এত খারাপ, এখানে রন্ধে রন্ধে রাজনীতি ঢুকে গেছে, মঠে মন্দির সব জায়গায় রাজনীতি, আর কোনো কথাই নেই, কোনো কথাই নেই, স্কুল কলেজে মঠে মন্দির সব জায়গায় রাজনীতি রন্ধে রন্ধে ঢুকে গেছে, এই ক্যান্সারের মতো, এখান থেকে বাঁচানো খুব কঠিন, ক্যান্সার যেমন ঢুকে গেলে আর বাঁচানো, এরকম অবস্থা দাঁড়িয়েছে। এখন ভবিষ্যতে কী হবে তা জানি না, চৈতন্য মহাপ্রভুকে আমরা ভুলেই গেছি, কবে এসেছিল সচিবিশির ছেলে, ও চলে গেছে কবে, কোনো ঠিক নেই, ভালোই হয়েছে আপদ গেছে, কে বলে এইসব, হরে হরি নাম করো কীর্তন করো এসব, এত ঝামেলা দরকার কি, ব্যস্ত আছি খাচ্ছি যাচ্ছি নরকে যাচ্ছি, হ্যাঁ কী ক্ষতি রেখি কেন করবো বলো, কীর্তনিয়ার পরিশ্রম জানে গৌর রায়। চৈতন্য চৈতন্য বলছেন এই যে ভক্তগণ সারাদিন কীর্তন করছেন, মহাপ্রভু নিজে হাতে তাদের প্রসাদ দিচ্ছেন, আর ওখানে লেখা আছে কীর্তনের পরিশ্রম জানে গোড়া রায়, যে কীর্তন করে তার যে কী পরিশ্রম হয় যারা বোঝেন তারা জানে, বাস্তবিক যারা অন্তর থেকে কীর্তন করে কতটা প্রাণ দিয়ে কীর্তন করে ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য, কীর্তনের পরিশ্রম জানে গোড়া রায় লেখা আছে। যাই হোক, তো দূরে হরিকথা কেচিৎ দূরে চ অচ্যুত কীর্তনহা স্ত্রিয় শুদ্রাদয়শ্চৈব তে অনুকম্পা ভবদৃশাম। আপনার অনুকম্পা অনুকম্পার ভাগী কারা, যারা হরিকথা কীর্তন থেকে দূরে থাকে, একদম যাবি না ওখানে, ওনাকে ডাকবে না হরিকথা, মুশকিল আছে এইসব কী বলছে, আমরা ল্যাংটো হয়ে যাব না,
এরকম বলে কেউ? এইসব কথা বললে আমরা ল্যাংট হয়ে যাবো, আমাদের কাপড় খুলে দিচ্ছেন, এই এরম বললে হবে? পৌপাতকে ওপারের বাবাজিগুলো চিৎকার করে আসতেন, আপনি হরিকথা বলুন, আপনি হরিকথা বলুন, আমাদের কথা কেন বলবেন? আপনি আপনার কথা বলুন হরিকথা, আমাদের কথা কেন বলবেন? আপনি নিজের কথা বলুন। পৌপাতজি ওদের কাপড় খুলে দিচ্ছে, সহ্য হচ্ছে না, নিজের কথা বলুন মানে, নিজের কথা বলুন মানে কি? মানে আমাদের কথা বলবেন না, আমরা যে উলঙ্গ, আমরা যে আমরা যে ল্যাংটো, আমাদের দুশ্চরিত্র, এই কথা বলবেন। এগুলো বললে আমাদের ক্ষতি হয় না? চাল ডাল তেল নুন কেউ দেবে না, প্রণামী দেবে না, কত প্রণামী পাচ্ছি, সুবিধা হচ্ছে আমাদের, এগুলো আপনি বন্ধ করে দিচ্ছেন, এটা ঠিক নয়। আপনি ভালো লোক না, আপনি সাধুই নন, আমরা সাধু, আমরা সাধু, আমরা নন, আমরা ব্যবিচার করি, অন্যায় করি, আমরাই সাধু, এই হচ্ছে আমাদের পরিচয়। তাহলে দূরে হরিকথা হা কেচিত দূরে চচ্ছুত, যেখানে হরিকথা সেখান থেকে দূরে চলে যাও, হরে বা কীর্তন করে যা, ভূত 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 যেখানে দেখবে কীর্তন হয়, ভূত থাকবে না, পালায় মেদিনীপুরে মঠে, মেদিনীপুরের মঠে আমাদের গুরুবর্গ একটা জমিদার থেকে একটা মঠ নিল মেদিনীপুরে, ওখানে হরিকথা হয়েছে অবশ্য, পরে অবশ্য তারা বদহজম হয়ে গেল, আমার কথাগুলো বদহজম করে ফেললো, আর হজম করতে পারলো না, কি এবার তাদের অবস্থা খারাপ হয়ে গেল। অনেক হরিকথা হয়েছিল, গুরুবর্গ একটা জমিদারের থেকে মঠ নিচু, জমিদার বাবু বলছে এই মঠ নিয়ে কী করবেন, এখানে কী করবেন, এ তো ভূতের বাসা, ভূতের বাসা, তাহলে আমরা তো ভূতের বাসাই চাই, হ্যাঁ ভূতের বাসা চাই না, আমরা আমার সন্তোষী মারায় মাদক, হ্যাঁ না আমরা ভূতের বাসা চাই দিন আমাদের, দেখুন পরে কিন্তু বলতে পারবেন না কিছু হলে, ওখানে কিন্তু ভূত থাকে, ভূত পেতাত্তা থাকে কিন্তু, বলে আমরা বুঝে নেবো, আপনি লিখে দিন, তাহলে কিন্তু হয়ে গেল। হ্যাঁ মিলে একবার পরিষ্কার পরিষ্কার করে এবার কীর্তন আরম্ভ করলো, এমনও শুনেছি কীর্তনের সঙ্গে, এখানে কীর্তন হচ্ছে ব্যবসা শুনে যে ওপর থেকে থানিট পড়ছে, ভূত ফেরছে, ভূত পেতাত্তা, পেতাত্তা বড় ইঁট থানিট দম করে ব্যাস ব্যাস কাটে পড়ছে, তবুও ওরা ভয় পাননি, তুই কী করতে পারিস আমি দেখি, যেমন আমি বলেছিলাম দিল্লিতে তোর কত ক্ষমতা আছে দেখি, ও তোকে দেখে নেবো আমি, দেখ চল কত ক্ষমতা আছে তোর দেখে নি, মুসলমান জিন কত ক্ষমতা আছে তুই দেখ বেটা, তারপর তো পালাতে হলো ল্যাজ গুটিয়ে, কে কার সঙ্গে মোকাবেলা করে বেটা, গুরুশক্তিতে আমরা বলিয়ান হওয়ার চেষ্টা করি। যাই হোক, তারা এটা নিলেন, নিয়ে এবার সেখানে কীর্তন আরম্ভ করলেন, কোথায় ভূত পালালো, আমি ভূতের ঘরেতে ছিলাম, আমি ভূতের ঘরেতে থাকতাম, ওই যে যেখানে কীর্তন করতাম ফার ভূতের ভাঙা ছোড়া ঘরে, বা খুব সুন্দর ঘর, এত মোটা মোটা দেয়াল, কোনো গরম ফরম কিছু নাই, সুন্দর, কিছুই হলো না। তাহলে যারা বাস্তবিক ভূত সাধু বেশে, তারা এইসব হরিকথা সহ্য করতে পারবে না, তারা পালাবে, যারা ভূতের দল সহ্য করতে পারবে না, পালাবে, তারা তো পালাচ্ছে, কাজেই তাদের কানে হরিকথা ঢুকবেও না, তারা শুনবেও না, তাদের আর জীবনের কোনো আর কোনো মঙ্গলের আশা নাই, কেন তারা তো ইচ্ছে করে বন্ধ করছে না, যাবি না যাবে না, ওরা মনে করে, এই যে এরা মনে করে পয়সা থাকলেই বোধহয় আমি সব সাধুকে ডেকে নেবো, আর কীর্তন হয়ে যাবে, পয়সা আছে ব্যাস হয়ে গেল, ভগবান চলে আসবে, জগন্নাথ নাচতে নাচতে চলে আসবে, জগন্নাথ তো হাত পা নেই, টেনে একটু ফেলে দিলেই হলো, ধাক্কা মেরে হাত পা নেই তো কী করবে, তুলে এরকম চ্যাংদোকে ফেলে দাও যেমন থাকবে, আর সাধুকে প্রণামি দিলেই চলে আসবে, কোনো অসুবিধে কিছু নেই। কাজে এখানে বলছেন দূরে হরিকথা, যারা হরিকথা কীর্তন থেকে দূরে থাকে, কোনো কিছু এসব গ্রহণ করে না, মঙ্গলের রাস্তায় যায় না, তাদের জন্যই তো সাধুগুরু বৈষ্ণবের করুণা বেশি হয়, যে যত পতিত তার জন্য তত করুণা হয়, কিন্তু কপটের জন্য কোনো করুণা হয় না, কপট ব্যক্তি কোনো মঙ্গল লাভ করবে না, করবে না, করবে না, তিন সত্য, কপট ব্যক্তির কোনো দিন মঙ্গল হতে পারবে না, কিন্তু যত দুর্বলতা থাকুক, দুর্বলতা যত থাকুক তার মঙ্গল হয়ে যাবে, দুর্বলতা যত থাকুক সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে তার মঙ্গল হবেই হবে, কিন্তু কপট ব্যক্তি মঙ্গল হবে না, কোনো রাস্তা নেই, সে ওই ঘুরে ফিরে মরবে, তার কিছু করার নেই, ও মরবেই, মরবার জন্যই জন্মেছে। যাই হোক, সরলতার অপর নাম হলো বৈষ্ণবতা, ভক্তিম ঠাকুর বলছেন সরলতার অপর নাম হলো বৈষ্ণবতা, যাদের জীবনে সরলতা নাই তারা আর কী করে বৈষ্ণবতা হতে পারবে না, খালি জটিলতা,
খালি পাকাচ্ছে বুদ্ধি, নোংরা মুখ, সেবা তো বুদ্ধি নেই, খালি বুদ্ধি পাকাচ্ছে কীভাবে নোংরামো করবো, কীভাবে কী করবে এইসব। ও মরবে ওরা, কিছু করার না, বেগরে পান যাবে। সেজন্য বলছেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন যে আশ্রয় লইয়া ভজে, না নরোত্তম ঠাকুরও বলে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিন তাইজে আর সব মরে অকারণ, আছে না কীর্তনে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিন তাইজে আর সব মরে। কে আশ্রয় নিয়েছে বলো, কে আশ্রয় নিয়েছে আমার দেখাতে পারো, একজন দেখাও, একজন দেখাও যে আশ্রয় নিয়েছে, কেউ আশ্রয় নেয়নি, সব নাটক করছে, আশ্রয় কেউ নেয়নি, একটা লোক আশ্রয় দেয়নি, ওই জন্য ওরা ভগবানের কাছে যায় না, এই জড় সংসারই ঘোর, আশ্রয় কেউ নেয় না। আমি প্রমাণ করে দেবো, না প্রমাণ করতে পারে সব ফেলে দেবো, কাউকে নিয়ে এসো আমি প্রমাণ করবো, আশ্রয় নেয় না তারা, তারা কপটতা করে, মিথ্যে কথা বলে, আমরা আশ্রয় নিয়েছি, কোথায় আশ্রয় নেবে, আরে আশ্রয় নিয়ে তো তুমি এখন আমার, আশ্রয় কোথায় নিয়েছো তুমি, আশ্রয় নিয়ে তুমি আমার গোলাম, গুরু বৈষ্ণব গোলাম মনে করে না, কিন্তু আমি তো গুরু বৈষ্ণবের গোলাম, কই তো আশ্রয় নেয়নি, মিথ্যে কথা বলছে, হচ্ছে আশ্রয় নিয়েছি, কোথায় আশ্রয় নিল, এই জন্য এদের মঙ্গল হবে না, রোগড়াতে থাকুক, ওরা আশ্রয় নেওয়া মানেই বোঝে না, ওরা কিছু সুবিধা অন্য জায়গায় পেলে পালাম, হ্যাঁ এদের কোটি জন্ম মঙ্গল হয় না, এরা তো গুরু বৈষ্ণবকে চায় না, আশ্রয় নেয়নি গুরু বৈষ্ণবকে চায় না, এরা এই জন্য মঙ্গল হয় না। যাই হোক, এখানে বলছেন এই ধরনের যারা সরল অথচ কপট নয় দুর্বল ব্যক্তি, দুর্বলতা তাদেরকে কৃপা, তারা তো আপনার আপনাদের কৃপার যোগ্য, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের কৃপা তারাই যোগ্য, যে যত পতিত তার তত বেশি কৃপা। শিবানন্দ সেন কীর্তনে লিখেছেন শ্লোকে যে এই ভবার নবে আমাকে যদি তুমি দয়া না করো গৌরাঙ্গ, তাহলে তুমি দয়ার পাত্র পাবে না, দয়ার পাত্রই তোমার দুর্লভ হয়ে যাবে, আমাকেই উদ্ধার করো আগে, আমি সবচেয়ে বেশি পতিত। এ ধরনের অনুভব তো আমাদের নাই, আমাদের অহংকার, আমাদের অভিমান অহংকার, আমরা এসব চিন্তা করি না, যা কপালে যা যার আছে তাই হবে, কিছু করার নেই। বিপ্র রাজন্য বৈশ্যৌ চ হরেহে প্রাপ্তাহা পদান্তিকম শ্রৌতেন জন্মনাথাপি মহ্যন্তি আমনায় বাদিনহা। কি বলছেন আমনায় বাদিনহা মানে, আমি কি বলছিলাম কদিন আগে, এক হচ্ছে বেদবাদী, একটা হচ্ছে এক 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 ধরনের ক্লাস আছে, ওয়ান ক্লাস ইজ দেয়ার, তারা খালি বলে বেদবাদী, তারা খালি মুখে বেদ বলে, আর হচ্ছে আর এক আছে তারা বেদ অনুভব করেছেন বেদবিদ, তাহলে দুজন, এক হচ্ছে বেদবিদ তারা বেদকে অনুভব, এক ধরনের ব্যক্তিরা আছেন তারা শাস্ত্রকে মুখস্থ করে প্রণামি পাবেন বলে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় আমাকে বলবে পাঠক ঠাকুর, আমি পাঠক ঠাকুর হিসেবে যাব, পাঠ করে ঠকাবো, পাঠক পাঠক ঠাকুর আমি ঠকাবো, বেশি করে প্রণামি পাবো, কোথায় 500 টাকা, কোথায় 2000 টাকা, কোথায় 2000, পাঠক পাঠ করে ঠকায়, এই নাও এই হলো পাঠক, পাঠ করে ঠকাতে যায়, এই হচ্ছে। আর এই ঠকজোচ্চরের সংখ্যাই বেশি, প্রপাদে এই কথাই বলছেন ঠকজোচ্চরের সংখ্যা বেশি, আর আসল পাবে কোথায় পাবে, কোথায় পাবে, কপাল ভালো থাকলে তো পাবে। যাই হোক, এরা কি বিপ্র রাজন্য বৈশ্যগণ, তারা ভগবানের পাওয়ার, ভগবানের চরণকমল পাওয়ার সুযোগ পায় পায়, কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করতে পারে না, অর্থ বল, লোক বল, বিদ্যা বল, বিভিন্ন কারণে তারা বলিয়ান হয়ে অভিমান হয়ে যায়, অভিমানী হয়ে যায়, তারা পায় না। এই জন্য যেমন আমি বললাম বেদ বা বেদবাদী খালি বেদকে বলে, মুখস্থ করে বেদ বলছে, আর বেদবিদ মানে হচ্ছে বেদকে অনুভব করেছেন। একটা উদাহরণ আমি বলবো বলেছিলাম সেদিন বিকেলবেলা, এই উদাহরণটা মনে পড়ে গেল, একটা উদাহরণ শুনে নাও, বারাণসীর একটা জ্বলন্ত উদাহরণ। বারাণসীতে মায়াবাদী বেদান্ত আছে, আবার যারা থিস্টিক বেদান্ত পড়ে তারা পড়ে, একটা খুব কম কম সংখ্যক ব্যক্তি,
বেশিরভাগই মায়াবাদী। এমনকি বেনারস ইউনিভার্সিটি, ওখানেও আমি গিয়েছিলাম, ওখানেও আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য গেছি, বিভিন্ন প্রফেসর বড় বড় পণ্ডিতের সঙ্গে দেখা করেছিলাম, ব্যক্তি স্টুডেন্ট। ওখানে বেশিরভাগই লোকই এই মায়াবাদ বেদান্তই পড়ে, অন্য বেদান্ত তারা জানে না। কিন্তু প্রভুপাদ এই বারাণসীতে আমাদের এই গৌড়ীয় বেদান্ত ব্যাখ্যা করেছিল। পণ্ডিতগণ কিছু বুঝতে পারছেন না, বলছি আমরা এত কিছু বুঝতে পারছি না, আপনারা বুঝতে পারছেন না আমি কী করি। আমি যে অবলার বললাম, আপনাদের কপাল থাকলে বুঝুন, বুঝতে পারছেন না পণ্ডিতগুলো, বলছে এই আমরা তো শুনতে বুঝতে পারছি না অতটা, এটা এই ধরনের যে ব্যাপার। যাই হোক, সেখানে একটা ঘটনা আমি জানাই। সেখানে একটা ভালো সাধু সন্ন্যাসী ওখানে থাকেন, সে বেশি পড়াশোনা জানেন, পড়াশোনা বেশি জানেন, গুরুদেবটা ভালো ছিল, গুরুদেবের কৃপা পেয়েছেন, পড়াশোনা বেশি জানেন না, গুরুদেবের কৃপা পেয়েছেন। গুরুদেব বেদান্ত ব্যাখ্যা করতেন, ভাগবত ব্যাখ্যা করতেন। ওইখানে গুরুদেবের উৎসব উপলক্ষে অনেক সন্ন্যাসী এসছেন, এমনকি বিএইচইউ থেকে ইউনিভার্সিটির প্রফেসর যারা পণ্ডিত তারাও এসছেন, বিরাট ভাণ্ডারা সেখানে। এবার সবাই বেদান্ত ব্যাখ্যা করছে, বেদান্তের ব্যাখ্যা করছে যে যা পারে। এবার বলবার পর যখন এই পণ্ডিতরা বলছেন, মহারাজ জি আপনি কিছু বলুন, হিন্দিতে বলছে, আমি বাংলায় বলি, আপনি কিছু বলুন, বলছে দেখুন আমি মূর্খ মানুষ, বেদান্ত আমি জানি না সেরকম, গুরুদেবের কাছে কিছু শুনেছি কিন্তু এসব বলবার মতো নয়। তো সবাই মিলে হাতে ধরছে, মহারাজ জি আপনি কিছু বলো, আপকা গুরুজি কা আজ তিরোভাব তিথি হ্যাঁ, তোরা বতাও তো। এতবার বারবার বলবার প্রার্থনার করার ফলেতে সে বলছে ঠিক হ্যাঁ, আপ লোক আগার ইচ্ছা হ্যাঁ তো দু শব্দ কে দে, কেউ না কেন না দুটো শব্দ বলে দিই গুরুদেবের ইচ্ছাতে, আপনারা যখন এত আমাকে আগ্রহ। আমি অ্যাকচুয়ালি মূর্খ, প্রথমেই বন্দনা করে বলছেন দেখুন আমি মূর্খ, আমি কিছু জানি না, তথাপি গুরুদেবের কৃপায় যদি কিছু স্মরণ হয় যা শুনেছি তো বলবো। বলে এবার বেদান্তের দু চারটে শব্দ ব্যাখ্যা করতে আরম্ভ করেছে। ব্যাখ্যা করার সঙ্গে সঙ্গে যারা পণ্ডিত ছিল তারা পাগল হয়ে গেছে, বলছি কী রে বাবা এত সুন্দর ব্যাখ্যা বেদান্তে, আমরা তো ওভাবে জন্য শুনিনি, আমি তো আমরা তো শুনিনি। উনি বলছেন পড়াশোনা জানেন না, গুরু কৃপাতে বলতে আরম্ভ করছেন, শঙ্করাচার্য এই ম্যাজিক দেখিয়েছিলেন, কালকে আলোচনা করবো দেখ, শঙ্করাচার্য তার মূর্খ শিষ্য কাপড় চাপড় ধোয়ে, বাকি শিষ্য বলছে গুরুদেব শুরু করুন বেদান্ত, দাঁড়াও ও পদ ও আসুক পদ্মপাত আসুক, ও তো মূর্খ ও কী জানে, আপনি শুরু করুন। গুরুদেব কেরামবা বলছে, গুরুদেব চুপ করে রয়েছেন, শঙ্করাচার্য চুপ করে কিছু বলছেন না, শিষ্যদের কত বড় অভিমান দেখো, আমার কাছে থেকে অভিমানী হয়ে গেল, নরকে চলে গেল, কিচ্ছু করার নেই, এখনও কতজন যাবে তোমার ঠিক নেই, আমি কিন্তু তাদের নরকে পাঠাইনি, তারা যাচ্ছে কিচ্ছু করার নেই। সেখানে কি বলছেন যে সে বেদান্ত ব্যাখ্যা করার পরেতে যখন সভা সমাপ্ত হল, সমস্ত পণ্ডিতরা বলছে মহারাজ জি আপনি বতায় আপ কু জান, আপনি বললেন আপনি জানেন না কিছু বেদান্তে, কিন্তু কি সুন্দর ব্যাখ্যা, আমরা তো কোনোদিন শুনি নাই, আপনি তো আচ্ছা কি করে আপনার হলো বলুন তো, কি করে এই জ্ঞানটা হলো। সে তখন সবার মাঝখানে প্রশ্ন করছে, ভালো করে শোনো কথাটা, শোনবার বিষয়। তিনি সবার মাঝখানে মাইকে বলছে সব পণ্ডিতকে, বলছে আমার একটা প্রার্থনা আছে, আপনারা নিষ্কপটভাবে সত্যি কথাটা বলবেন। কি প্রার্থনা আমার আপনাদের কাছে প্রার্থনা, আপনারা যখন জীবনে বেদান্ত অধ্যয়ন করেছিলেন, বেদান্তের পণ্ডিত হতে চেষ্টা করেছিলেন, আপনাদের বুদ্ধিটা কীরকম ছিল, কি ছিল আপনাদের বিচার। বলছে আমাদের বিচার ছিল আমরা বড় বেদান্তি হব। পণ্ডিত বললে আপনারা বড় বেদান্তি হয়েছেন, আপনারা তো বড় হতে চেয়েছেন না, বেদান্ত পড়ে পাঠ করাবেন লোকে শেখাবেন, আমি মূর্খ, আমার বেদান্তের চরণে একটাই প্রার্থনা ছিল যে গুরুদেবের কৃপায় বেদান্তের যেন আসল কিছু কথা আমি যেন উপলব্ধি করতে পারি, আমি তো মুখস্থ করি নাই, আমি খালি প্রার্থনা করেছিলাম বেদান্ত তো ভগবান, তার চরণে প্রার্থনা ছিল, আমি তো মূর্খ বেদান্ত আমি তো জানি না, তো আপনি যদি কৃপা করে গুরুদেবের মাধ্যমে আমাকে যদি কৃপা করেন তাহলে আমি বেদান্ত কিছু অনুভব করতে পারবো।
ঠিক সেই কথাটা চৈতন্য মহাপ্রভু বারাণসীতে প্রকাশানন্দ সরস্বতীকে বলেছিল, গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন, তুমি মূর্খ তোমার নাহি বেদান্ত অধিকার। এগুলো মহাপ্রভু বলেছেন কাকে শিক্ষা দেওয়ার জন্য, আমার মতো পাষণ্ডকে শিক্ষা দেওয়ার জন্য, আমার মতো পাষণ্ড অভিমানী ব্যক্তিকে মহাপ্রভু এটা প্রকাশানন্দ সরস্বতীকে বলেছিলেন। তুমি ঠিক আছে, তুমি তুমি নিত্য কীর্তন করো, আমাদের সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি, ওরা ভাবছে মহাপ্রভু মায়াবাদী, ওরা ভাবছে মহাপ্রভু মায়াবাদী, আমাদের সম্প্রদায় কেন নিয়েছে কার কাছ থেকে, কেশব ভারতী থেকে, আমাদের সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি, বসো এই গ্রামে, তুমি তো সাম্প্রদায়িক সন্ন্যাসী, আমাদের গ্রামেই থাকো, তা আমাদের সঙ্গে কী কারণে দেখা হও না, বেদান্ত শুনতে পারো তো, নবীন সন্ন্যাসী কত সুন্দর দেখতে, কোথায় মেয়ে ছেলে পাল্লায় পড়ে যাবে, ও ঠিক নাই, ওরা ওরা এইটা ভাবছে। তখন মহাপ্রভু বলছে কিছুদিন মনে না করেন, গুরু মরে মূর্খ দেখি করিলা শাসন, কি শাসন করলেন, তুমি মূর্খ তোমার নাই বেদান্ত অধিকার, তোমার বেদান্ত অধিকার, তাই জন্য আমি কি করব। বলে আমাকে তিনি একটা মন্ত্র দিলেন, মহামন্ত্র, সেই মন্ত্র আমি মূর্খ কিছু জানি না, এই মন্ত্রই জপ করি, এই আর নিত্য কীর্তন কেন কর, বলে এই যে মন্ত্র গুরুদেব দিয়েছে এই মন্ত্রই আমাকে নাচায় কাঁদায়, নাহি আমি নাচি নাচি কাঁদি নাহি আপন ইচ্ছায়, আমি নিজের ইচ্ছায় কাঁদি না, নিচাই যে নাঁদি না, আমি গুরুদেবকে একদিন প্রশ্ন করেছিলাম, গুরুদেব কী মন্ত্র দিলেন আমাকে নাচায় কাঁদায়। তখন প্রকাশানন্দের কাছে এই নাটক করে মহাপ্রভু এই সিদ্ধান্তটা আমাদের শিখিয়েছেন, ওই প্রকাশানন্দ বেটাকে যার সম্বন্ধে মহাপ্রভু এই নবদ্বীপে থাকাকালীন বলেছিল, কাশীতে বেটা প্রকাশানন্দ পরায় মায়াবাদ, সেই বেটা করে মোর দেহ খণ্ড খণ্ড করছে, আমি তার গায়েতে কুষ্ঠ করে দিলাম, সে তো কুষ্ঠ, তারপরে সে বুঝছে না। সেই প্রকাশানন্দকে তিনি নিজে গিয়ে উদ্ধার করলেন। চিন্তা করুন মহাপ্রভুর এখানে নবদ্বীপ লীলা, যখন কিছু কেউ জানে না কে প্রকাশানন্দ কে, সেখানে মহাপ্রভু বলছে কোথায় নরোত্তম আবির্ভাব হবে, সেখানে মহাপ্রভু নরোত্তম নরোত্তম নারা নারা, আবার নারা মানে আবার অদ্বৈত গোসাইয়ের নামে নারা কই নারা কই, মহাপ্রভু সব এগুলো নাটক করে। তাহলে দেখা গেল কি, মহাপ্রভু এখানে বলেছিলেন আমি তুমি যে বলছো আমি নাচি কাঁদি আমি নাহি আপন ইচ্ছা, আমি নিজের ইচ্ছা নাচি, আমি গুরুদেবকে একদিন জিজ্ঞাসা করলাম গুরুদেব কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার ফল, হ্যাঁ জপিতে জপিতে মন্ত্র করিল পাগল, নাচিকামি নাহি আমি আপন ইচ্ছায়। গুরুদেব বললে দেখো তুমি কৃতকৃতার্থ হয়েছ, গুরু গুরু বললেন গুরুদেব বললেন আরে তুমি নাচো কাঁদো এই তো ভালো হয়েছে, এইটাই তো কৃষ্ণ মন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার হয় তাতে অনুরাগ, যেই জপে কৃষ্ণ তার অনুরাগ হয়, তা তোমার ভালোই হয়েছে, তোমার তো কৃতকৃতার্থ হলে তাতে আবার কী প্রশ্নে কী আছে, এ ভালোই তো হলো, তুমি কীর্তন নৃত্য করতে গিয়ে এটাই তো কৃষ্ণনামের শেষ ফল তো এইটি, আমি কিছু হ্যাঁ কি প্রহ্লাদ মহারাজ কী করেন নিত্যতি গায়তি উন্মাদ বধ হ্যাঁ না লোকবাহ্য কি, তাই তো আছে, শেষে কী হবে, আমি যখন সব ভুলে যাব সমাজে আর কিছু মনে থাকবে না, কোথায় কে আছে কী কে, সব খালি পাগল হয়ে নিত্য কীর্তন করবো, যেটা কীর্তনতে গুরুদেব পরে কবে তব করুণা প্রকাশে সেখানে আছে না, হ্যাঁ আমাকে বিষয়ীরা পাগল ভেবে আমাকে অঙ্গে দেব, এইটি তো আমার সাকসেস, এইটি আমার এইটি তো আমার ভজনের সার্থক ফল, আমারে বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দিবে কধুলি, এইটি তো এইটা আবার ভাবার কি আছে, এটি তো ফল, এটি তো ফল, যাই হোক এখন বলছেন এই বিপ্র রাজন্য বৈশ্যৌ চহরে হে প্রাপ্তাহা পদান্তিকম, তারা ভগবত চরণের সান্নিধ্যলা, তার মানেটা কি বুঝলাম না, ভগবান কি ওদের কাছে আসেন, কথাটা মানে বোঝা গেল না তো, এই যে বলছেন হরে হে, হরে হে মানে সপ্তমী বিভক্তি, হরির চরণান্তিকে আসবার সুযোগ পান, হরে হে প্রাপ্তাহা পদান্তিকম, তারা হরিচর কী করে আসে,
বুঝে গুরু বৈষ্ণব তাদেরকে কৃপা করতে চায়, তাদেরকে ডাকে, প্রসাদ দেয়, মন্দিরে তারা বিগ্রহ দর্শন করতে পারে। বিগ্রহ মানে কি? বিগ্রহ ন তুমি সাক্ষাৎ ভোজনন্দন, ঠিকই আছে, আমরা মন্দিরে ভগবানের সান্নিধ্য পাই, এই বৈশ্য শুদ্ধুর রাজান্য সবাই, ভরতপুরের রাজা বড় বড় সাধুর হরিকথা শুনতেন, ভরতপুরের রাজা বড় বড় সাধুর হরিকথা শুনতেন, বড় বড় সাধু, যেসব সাধুর কল্পনা তোমরা করতে পারো না, এমনকি মানসিক অঙ্গায় যে কৃষ্ণদাস বাবা থাকতেন, সিদ্ধ কৃষ্ণদাস বাবা, তারও তিনি সঙ্গ করতে যেতেন, এবং তাকে পরীক্ষা করার জন্য তিনি একদিন কি করেছেন, তিনি বলছেন বাবাকে একদিন পরীক্ষা করব, কত বড় বাবা সিদ্ধ বাবা, কি করেছেন, তার প্রধান মহিষী রানী তাকে গয়না গাঁঠি দিয়ে সাজিয়ে সেন্ট ফেন দিয়ে খোপা ফোপা বানিয়ে বলছে বাবার ঘরে চলে যাবে ভজন, যখন রাত্রে ভজন করে চলে যাবে, কীরকম পরীক্ষা দেখো, বাবার ঘরে চলে যাবে, বাবা মাংস মানা করছে, তন্ময় হয়ে বাবা চোখ চিনে দেখছে না, হঠাৎ দেখছি ঘরের মধ্যে ছুমছাম করে আওয়াজ হচ্ছে নূপুরের আর গয়নাঘাটির, এ আসার সঙ্গে সঙ্গে বাবা মূর্ছা চলে গেছে, মনে করেছে রাধারানী ঘরে চলে এসছে, রাধারানী চলে এসছে, তার গয়নার আওয়াজ শুনে বাবা মূর্ছা গেছেন, দুদিন না তিন দিন মূর্ছা ভাঙেনি, এলে বুঝিয়ে দেখো আমাদের ভজন আর তাদের ভজন, তখন লজ্জা করবে, ভয় হরি ভজনের নামে আমরা কী করছি, এগুলো কী করছি, এগুলো কী করছি, আমরা ধিক্কার আমাদের জীবন, এরকম পরীক্ষা অনেকবার আমাদের ভক্তিমন ঠাকুর বহুবাদ আমার গুরুমার অনেক পরীক্ষা দিয়েছে, অনেক পরীক্ষা, এরা সিদ্ধ মহাত্মা, সিদ্ধ মহাত্মা এরা, রাধানাইকে আতর দেবেন বলে আতর ঠিক করেছেন, করে এসে লীলা দেখছেন, কৃষ্ণ জলে নেমেছেন, আবার বলছেন তারা উঠলে আতর দেবো, হাত কাঁপতে কাঁপতে আতর পড়ে গেছে, অবশ্য কিন্তু সব মানুষে করছেন, মানুষে আতর নেই হাতে, আতর হাতে নেই কিন্তু মানুষে করছেন, মানুষে আতর পড়ে গেল বলে দুঃখেতে সে অজ্ঞান হয়ে গেল, আর চারিদিকে আতরের গন্ধ রাধা কুণ্ডে, বলি আতর করতে গেল রে বাবা, আসলে আতর নেই কিন্তু আতরের ওই আতর দেবে আতর সংগ্রহ করেছে, এটি বাস্তব, এসব ব্যক্তি বুঝতে পারবে না, তারা অনুভব করতে পারবে না, এটা কত বড় সত্য কথা, এই জন্য বৃহৎ ভগবন্ত ওয়েন আই স্টার্টেড বৃহৎ ভগবতামৃত ইউ ক্যান রিমেম্বার ওয়ান ব্রাহ্মণ হি ওয়াজ গিভিং এ বিগ ফেস্টিভ্যাল ইউনো অ্যারেঞ্জিং টু ইয়ার্স ব্যাক আই স্টার্টেড, সেখানে সেই ব্রাহ্মণ কী করেছিলেন, উৎসব করেছিলেন, আর একটা দক্ষিণ ভারতের ব্রাহ্মণের কথা বলা আছে যিনি মানুষে পরমান্ন রান্না করেছেন, করে পরমান্নটা ঠান্ডা হয়েছে কিনা একটু আঙুল ডুবিয়ে দেখছে, হ্যাঁ আঙুল পুড়ে গেছে, আর ওদিকে নারায়ণ আর লক্ষ্মী হাঁটছেন, দেখো 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 ব্রাহ্মণের অবস্থা দেখো, এ মানুষে মনে মনে পরমান্ন রান্না করেছে, করে এটা দিয়েছেন, দেবতা দেখি ঠান্ডা হলো আঙুল পুড়ে গেছে, জেগে দেখে সত্যি পুড়ে গেছে, এরকম ঘটনা কত জানতে চাও, কার বিশ্বাসে পাষণ, কেউ বিশ্বাসই করে না, কেউ বিশ্বাস নেই তো, এটা জানেই না যে কী করে বাস্তবিক হয়, তারা মালা করতে করতে ধামে চলে যায়, সব ধামের, যেমন তুমি টিকিট কেটে যাবে, টিকিট কেটে যাবে তার থেকেও বাস্তব, তুমি টিকিট কেটে গিয়ে ধাক্কামুখি করে দেখবে ওরা মানুষে চলে যায়, মানে কি সব দর্শন করে সব পরীক্ষা মানুষে হয়ে যায়, কিন্তু লোকে বিশ্বাস করবে, সনাতন গোস্বামী পাদ মা কোথায় থাকতেন, পাবন সরোবরে, আর আমাদের রূপ গোস্বামী পাদ কোথায় থাকতেন, কোথায় কোথায় থাকতেন, আরে এই তো তোমার হচ্ছে তেরিকদম টেরকদম, একদিন সনাতন গোস্বামের রূপ গোস্বামী পাদের সঙ্গে দেখা করতে এসছেন, ভজন করেন ব্যস্ত থাকেন কখনো এই যান, আসার পর রূপ গোস্বামী পাদ চিন্তা করছেন হরি হঠাৎ চলে এলো গুরুদেব, গুরুদেব কিন্তু ওনার গুরুদেব, অথচ সনাতন গোস্বামী সনাতন গোস্বামী রূপ গোস্বামী আনুগত্য প্রার্থনা করেছেন, রূপ গোস্বামী আনুগত্য প্রার্থনা, অথচ কিন্তু ইনি গুরুদেব, সনাতন গোস্বামী গুরুদেব, ওরা গুরুদেব এসছেন কী প্রসাদ দেবো, কিছু তো নাই শুকনো রুটি কটা, এটা যদি দুধ পেতাম পরমান্ন করতাম ভালো হতো, আজ এসছেন সঙ্গে সঙ্গে রাধারানী কী করেছেন, পাত্র করে পরমান্ন নিয়ে এসছেন, চিনি চাল সব নিয়ে চলে এসছে,
এসে ডাকছেন। রূপ গোস্বামী বললেন, ক্যা হুয়া লালি, ক্যা হ্যা গো, কী হয়েছে, ব্রজ ভাষা, ক্যা হ্যা গো, কী হয়েছে রে, ডাকছিস কেন? যে মাতা নে ভেজ দিও, মাতা আমাকে আমাকে এই দুধ দিয়ে পাঠিয়ে দিয়েছে তোমার। কি দেখে ক্যা হ্যায়, খুলে দেখে ওর মধ্যে দুধ চাল। রূপ গোস্বামী, আমি এই ভাবতে ভাবতে চলে এলো, বলে পরমানন্দ রান্না করলেন, করে এবার পরমানন্দ ভোগ দিয়ে এবার সনাতন গোস্বামীকে ভোগ দিয়েছেন। সনাতন গোস্বামী বা পরমান্নকে এরম তুলে মুখে দিয়েছেন, বিদ্যুতের মতো চমকাচ্ছে ভেতর, এরকম আস্বাদন কোনোদিন দেখেননি। সঙ্গে সঙ্গে বন্ধ করে বলছেন, বলো সত্যি করে এই পরমান্ন কোত্থেকে পেলে? বলছে, একজন লালি দুধ আর সব দিয়ে গেল। বলো, ভালো করে দেখো, তুমি রাধারানীকে কষ্ট দিয়েছো, তোমার মনে কি পরমান্ন উঠেছিল? বলে হ্যাঁ। বলে, এখন কোনোদিন করবে না, সাক্ষাৎ রাধারানী এসছেন কষ্ট করে, রাধারানীকে তুমি গোলাম বানালে, কোনোদিন এগুলো করবে না, যা আছে তাই দিতে, শুকনো রুটি কী হয়েছে তাতে, তুমি তাকে কষ্ট দিলে। এরকম পৌপাদও একদিন কেঁদে ফেলেছিলেন বন্যার সময়, গোরপুনে চারিদিকে বন্যা। পৌপাদ বলছে, পরমান্ন কী করে করবো রান্না, এটা পাটালিগুড় পেতা, সঙ্গে সঙ্গে একটা বাঁকে করে এক গোয়ালা এসে এসে বলে, দুধ দুধ এখানে পাঠিয়ে দিলে। হ্যাঁ, দুধ পাঠিয়ে দিল কে? বললাম, জমিদার, জমিদার দুধ পাঠিয়ে দিল। হ্যাঁ, এই বন্যায়? বলে হ্যাঁ, উনি বললেন এগুলো সব দিয়ে আসো যোগপিঠে। আর একবার হয়েছিল পৌপাদের অসময়, অসময় ওই সময় আমের সময় নেয়, ইচ্ছা করলেন যদি একটা আম পেতাম, পাকা আম, তাহলে গৌরকে ভোগ দিতে পারতাম। বলতে বলতে একটা বাচ্চা ছেলে আম নিয়ে যে আম দিয়ে দিল, সে আমের গন্ধে চারদিক পৌপাদ কেঁদে ফেললেন। বলতে নিশ্চয়ই গৌর হরিয়ে এসছে, এত অন্য কে আসবে এই অবস্থা। কাজে মহাপুরুষদের জীবনে যা ইচ্ছা হয় এটা ভগবান পূর্ণ করে, কারণ ওদের নিজের কোনো ইচ্ছা নেই, ভগবানের ইচ্ছাটাই। যখন আমাদের ইচ্ছা গুরু বৈষ্ণবের ইচ্ছার সঙ্গে মিলে যায় তখন বলে আনুগত্য, যখন আমাদের ইচ্ছাটা, যখন আমাদের মনের ইচ্ছা আশা গুরু বৈষ্ণবে মিলে যায় এটাকে বলে বাস্তব আন, তাহলে হয় না, হয় না। যাই হোক, কিছু তাড়াতাড়ি বলতে হবে। বিপ্র রাজন্য বৈশৌচহরে হে প্রাপ্তহা পদান্তিকম সৌত্রেণ জন্মনাথাপি মহ্যন্ত্যম নয়বাদিনহা, হয়তো ভালো করে জন্মগ্রহণ করেছেন, কিছু হতে পারে, হতে পারে। সৌত জন্ম উপনয়ন সংস্কারাদি বিদ্যার গৌরব সব কিছু থাকতে পারে, ভগবানের চরণ কমল পেতে পারে। কেন? ভগবত মায়ায় মোহিত হয়ে তারা কি করেন, আমনায়বাদিনহা মানে কি, আমনায়বাদিনহা মানে কি, বেদবাদেতে মোহিত হয়। আরে বেদবাদেতে বেদবাদেতে তারা মোহিত হয়ে যায়, বোঝা গেল? আরে বাবা, বেদের যে বাদ আছে তাতে শুনে মোহিত হয়ে যায়। আরে সুন্দর সুন্দর ব্যাপার, সুন্দর সুন্দর কথা, এতে মোহিত। আজকে দুপুরবেলা আলোচনা কে শোনে, দুপুরবেলা আলোচনা করেছিলাম, বলছেন তত্র মহ্যন্তি সুরায়ো, বেদের এইসব কথা শুনে বিচার করতে গিয়ে যারা বড় বড় পণ্ডিত ব্যক্তি আছেন, সুরায়ো মানে দিব্য সুরি, যারা ভূত ভবিষ্যৎ বুঝতে পারেন তারাও বোকাবেনে যান, তারাও বোকাবেনে যান, তারা বুঝতে পারেন না। তত্র মহ্যন্তি সুরায়ো, আর পরে বলছেন বেদস্য ঈশ্বর আত্মত্বাত, উচ্চারণগুলো দেখবে, বেদস্য বেদস্য বেদের ঈশ্বর আত্মত্বাত, সেন্স বেদ অ্যান্ড ভগবান নন ডিফারেন্ট ফ্রম ইচ আদার, যেই বেদ সেই ভগবান। সেই জন্য বলছেন কি, যে যেহেতু ভগবানই বেদ, বেদস্য বেদস্য চ ঈশ্বর আত্মত্বাত তত্র মহ্যন্তি সুরায়ো, এই জন্য ভগবানের বিচার করতে গিয়ে তো লোকে মোহপাত্র হবেই, এ তো কিছু করার নেই, কে বুঝবে কার ক্ষমতা, যে ভগবানের কৃপা পেয়েছে। আমাদের গৌরকিশোর বাবার সম্বন্ধে প্রভুপাদ বলছেন, আরে একদিন আমি গেলাম, বাবা তো কোনো মতে বললেন আমার প্রভু এসছেন, আমার প্রভু এসছেন, বসুন বসুন। প্রথমে তো পায়খানায় ঢুকেছিলেন, পাবলিক ল্যাট্রিনে,
গিয়ে করানাচ্ছেন। বাবাজি মানে কোথাও বলে বাথরুমের ভিতরে আছে। বাথরুম কি নাম করছেন, লোকে বিরক্ত করবে, বিরক্ত করবে তো, আমার ছেলে পাস করেনি, আমার ছেলেই করেছে, ঢুকে রয়েছেন বাথরুম। এবার বৌবাদ গিয়ে বলছেন বাবাজি মারকে ডাকছেন, আপনি দয়া করে খুলুন, ও সাড়া দিচ্ছেন না, আমি বিমলাবেশাদ আপনার, ও বলে গেট খুলে বেরিয়ে এলেন, আমার প্রভু এসছেন, আসুন আসুন আসুন, বলে খুলছিলেন না দরজে, যেই বিমলাবেশাদ পরিচয় তো, আমি বিমলাবেশাদ আপনার আপনার চরণে, এই তখন দরজাটা খুলে আমার প্রভু এসছেন, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বলে অনেক কথা হলো। আচ্ছা ভাগবতের একটা শ্লোক আমাকে শোনান তো দেখি, দয়া করে একটা শ্লোক বললেন, এটার ব্যাখ্যা করতে পারেন সুন্দর করে, ব্যাখ্যা করলেন, অপূর্ব ব্যাখ্যা, প্রভুপাদের ব্যাখ্যা মানে এ তো আর পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত প্রভুপাদ, পৃথিবীতে আর কেউ নেই, জন্মায়নি, এটা এত কপাল হয়েও আমরা শেষ হয়ে যাচ্ছি, যে বংশে আমার পরম গুরুদেব প্রভুপাদ সে বংশে আমার কিসের ভয়, আমি তেলমা কাহিদয় প্রভুপাদের সেবা করব, আর আমার ভয় কি, আমি তো কিছু স্বার্থ নিয়ে চলছি না, যে চলে যাবি যা, যে আসবি আ, কপাল ভালো থাকলে আয়, আমি ফরেনার দো বলে দিই, যা ইচ্ছা থাকলে চলে যা, আমাকে ছেড়ে চলে যা, ইচ্ছা থাকলে চলে। এবার গৌরকিশোর বাবাজি মহারাজ বলছেন, আমার প্রভু কত সুন্দর ব্যাখ্যা হলো, অপূর্ব ব্যাখ্যা, আচ্ছা এই শ্লোকের ব্যাখ্যা যদি এরকম হয় কেমন হয়, বলে নিজে ব্যাখ্যা করতে আরম্ভ করলেন বাবাজি মহারাজ নিজে। প্রভুপাদ লিখছেন যে আমি পাগল হয়ে গেছি, বাবাজি মহারাজের ব্যাখ্যা শুনেই পাগল, কোনো টিকাকারের মুখে এরম শুনিনি, এই এক প্রথম শুনলাম, এত সুন্দর ব্যাখ্যা, লোকে বলে নাকি আমাদের আমার পরমাংশ গুরুপাত হতো নাকি মূর্খ, কিন্তু কে বলে, তারপরে নিজে মন্তব্য করছেন, যার হৃদয়েতে কৃষ্ণ বসে রয়েছেন তার কি আর সিদ্ধান্তের অভাব হয়, সত্যিই তো তাই, যার হৃদয়েতে কৃষ্ণ বসে রয়েছেন সে অনর্গল বলে যান, হৃদয়ে যার কৃষ্ণ বসে রয়েছেন তার কি অভাব হয় নাকি, অভাব হয় না, যাই হোক। তাই জন্য বলছেন এরা এত সুযোগ পেয়েও, এত সুযোগ এরা পেয়েও এরা কি করে, এরা হারিয়ে ফেলে, মহ্যন্তি আমনায় বাদিনহা, দে বিকাম হিপনোটাইজড বাই দ্য এন অফার অফ বেদা, লুক্রেটিভ অফার, বাই দোজ লুক্রেটিভ অফার্স দে আর হিপনোটাইজ, সো নাইস থিং, সো উই ক্যান ডু ইট, আমরা এটা করলে এটা পাবো, লেখা আছে কি, জানে না ভগবান যে অন্তিমে এই কথাটা জানিয়েছেন গীতাতে, বেদস্য সর্বৈরহমেব বেদ্য, আমি সর্ববেদের বেদ্যবস্তু, আমি সমস্ত বেদ পড়ে আমাকে যদি না জানা যায় কাঁচকলা হয়ে গেল, সারা জীবন মটবাস গুরুবের চোখে দেখে তাকে ঠকালাম, কাঁচকলা হয়ে গেল, কিচ্ছু লাভ, আমি কিন্তু অনায়াসে চলে যেতে পারতাম, তাদের এত ক্ষমতা আছে তা ধরে আমাকে নিয়ে যাবে, আমি পারলাম না, নিজের কপাল দোষে, আপন কপাল দোষে আপনি মরিব, কিচ্ছু করার নেই, কে কাকে ঠকায়, সেটা বলছেন কালকে আমি বাদ বাকি ব্যাখ্যা করলে ভালো হয়, কেন সবাই অস্থির হয়ে রয়েছে, অস্থির হয়েছে পরে, আজে আজকে এই পর্যন্ত বিশ্রাম থাকুক, কাজেই কলৌ নারাজন জগতাম পরম গুরুম ত্রিলোকনাথানত পাদ পঙ্কজম প্রাণমর্তা ভগবন্তমচ্যুতম যক্ষন্তি পশন্ন বিভিন্ন চেতসা, 3, 4, 5, 5th chapter. Vanchakalpa Dharvasikya Vasindhu Bhavishya Patitanang Pavane Bhavishnabhyo Namo.